বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। ইস্টার্ন গ্রিন মাম্বা অ্যালাপিডি পরিবারভুক্ত এক প্রজাতির বিষধর সাপ। এরা কমন মাম্বা বা আফ্রিকার সবুজ মাম্বা অথবা হোয়াইট মাউথ মাম্বা নামেও পরিচিত। একটি পূর্ণবয়স্ক গ্রিন মাম্বার আনুমানিক গড় দৈর্ঘ্য প্রায় 6.6 ফুট হয়ে থাকে, তবে পুরুষদের দৈর্ঘ্য এর থেকে সামান্য কম হয়ে থাকে। ইস্টার্ন গ্রিন মাম্বার বসবাস মূলত পূর্ব আফ্রিকার দক্ষিণ প্রান্তের উপকূলবর্তী অঞ্চলে। এরা পূর্ণবয়স্ক পাখিদের থেকে শুরু করে অন্য পাখিদের ডিম, ইঁদুর, বাদুর ইত্যাদি শিকার করে খায়। এই অ্যালাপিডি পরিবারভুক্ত সাপটি লাজুক স্বভাবের এবং এদের গোপন জায়গায় লুকিয়ে থাকতেই দেখা যায়। অন্যান্য প্রজাতির মাম্বাদের তুলনায় গ্রিন মাম্বা অনেকাংশেই নিষ্ক্রিয় ও স্থির। এই অতি নিষ্ক্রিয়তার কারণ হল খাবার বা শিকারের সন্ধানে এরা এক জায়গায় দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে। এরাও মাম্বা প্রজাতির অন্যান্য সাপদের মতো ভয়ানক বিষাধর। বিষথলি পূর্ণ অবস্থায় এর একটি কামড় থেকে যে পরিমাণ বিষ নির্গত হয় তা অনেক মানুষের একসাথে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। গ্রিন মাম্বার বিষের গঠনগত বিশ্লেষণে প্রিসাইনাপটিক এবং পোস্ট সাইনাপটিক নিউরোটক্সিন এমনকি কার্ডিওটক্সিনের মতো যৌগের উপস্থিতি লক্ষ্য করা যায়। এই বিষ স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড এবং পুরো শরীরের উপরে একসাথে ক্রিয়াশীল হয়ে ওঠে, তাই গ্রিন মাম্বার কামড় খাওয়া ব্যক্তির পক্ষে বেঁচে থাকার লড়াই চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই তীব্র বিষক্রিয়া এতটাই প্রাণঘাতী যে সমীক্ষায় দেখা গিয়েছে গ্রিন মাম্বার কামড়ে 30 মিনিটের মধ্যেই আক্রান্ত প্রজাতির মৃত্যু হয়। যদিও গ্রিন মাম্বা উগ্র মেজাজি বা অতি সক্রিয় সাপের দলে অন্তর্ভুক্ত নয়, তবুও এর কামড়ে মৃত্যুর হার অনেক বেশি। একটি পূর্ণবয়স্ক পুরুষ গ্রিন মাম্বার দৈর্ঘ্য প্রায় 1.8 মিটার বা 5.9 ফুট হয়ে থাকে এবং স্ত্রী সাপের দৈর্ঘ্য 2 মিটার বা 6.6 ফুটের মতো হয়ে থাকে। এদের মাথা সরু ও লম্বাটে আকৃতির হয়। ইস্টার্ন গ্রিন মাম্বা সাপের সামনের বিষদাঁত দুটি অন্যান্য মাম্বাদের তুলনায় লম্বা হয়। এছাড়াও এদের মুখে অসংখ্য ছোট ছোট দাঁত থাকে। বেশিরভাগ বিষাক্ত সাপদের চোখের মণির আকৃতি লম্বাটে হলেও এদের চোখের মণি দুটি মাঝারি গোল আকারের হয়। এই সাপ খাঁচায় বন্দী অবস্থায় 18 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। বন্য পরিবেশেও এরা দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। তবুও ধরে নেওয়া হয় যে শিকারী প্রাণীর আক্রমণ, বাসস্থান নষ্ট হওয়া, রোগ এবং অন্যান্য পরিবেশগত কারণে এদের আয়ুকাল সাধারণত বন্যজীবনে কম হয়। ইস্টার্ন গ্রিন মাম্বা সাপদের প্রধানত দিনের বেলায় দেখতে পাওয়া যায়। এরা অধিকাংশ সময় কাটায় মাটি থেকে উপরে অপেক্ষাকৃত ঘন ঝোপঝাড় ও ডালপালায়, যেখানে ঘন সবুজ গাছপালা রয়েছে, যেখানে এদের ক্যামোফ্লাশ করতে সুবিধা হয়। এদের নিকটাত্মীয় ব্ল্যাক মাম্বা যেখানে খুব হিংস্র ও আক্রমণাত্মক প্রকৃতির হয়, সেখানে এই গ্রিন মাম্বা বেশ লাজুক এবং কম আক্রমণাত্মক হয়। গ্রিন মাম্বাও মাম্বা প্রজাতির অন্য সাপদের মতো খুব দ্রুত গতিতে চলতে পারে। এরা ঘন্টায় প্রায় 7 মাইল দূরত্ব অতিক্রম করতে পারে। এই সাপের কামড়ে 80 মিলিগ্রাম বিষ পর্যন্ত নির্গত হয়। কোনো কারণ ছাড়া বেশিরভাগ সময় এরা ছোবল মারে না, কিন্তু ক্রমাগত বাধা বা এদের বিনা কারণে উত্ত্যক্ত করা হলে বা কোনো শত্রুর সম্মুখীন হলে এরা খুব দ্রুত গতিতে বারবার ছোবল মারতে পারে। এদের তীব্র বিষক্রিয়া এতটাই প্রাণঘাতী যে সমীক্ষা অনুসারে 30 মিনিটের মধ্যেই দংশিত ব্যক্তির মৃত্যু অনিবার্য। সুতরাং বলাই যায় মাম্বা প্রজাতির সাপগুলোর মধ্যে এই গ্রিন মাম্বাও অনেক ভয়ঙ্কর এবং বিষাক্ত প্রজাতির একটি সাপ। তো বন্ধুরা, এই ছিল গ্রিন মাম্বা সাপ সম্পর্কে কিছু অজানা তথ্য। তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাদের অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।